আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি কলাম ডিজাইন সম্পর্কে, আমাদের যে বিল্ডিং কোড আছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের যে এসিআই কোড আছে, তাছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কলামের কী কী নিয়ম আছে, আমাদের যেই বাড়ির পিলার আছে সেই পিলার দেওয়ার যে কী কী নিয়ম সেটা আলোচনা করব, এবং এসিআই কোড অনুসারে কী কী নিয়ম সেটা আলোচনা করব। তো প্রথমেই দেখুন দর্শক, আমাদের কলাম প্রধানত দুই ধরনের আছে, স্পাইরাল কলাম এবং টাইট কলাম, অর্থাৎ চারকোনা কলাম এবং গোলাকার কলাম। তো টাইট কলাম যেটা আমাদের চারকোনা কলাম, রেক্ট্যাঙ্গুলার কলাম যেটা, সেটার মিনিমাম ডায়ামিটার হতে হবে এসিআই কোড অনুসারে 8 ইঞ্চি, অর্থাৎ কলাম সাইজ আমাদের 8x12 আমরা দিতে পারবো মিনিমাম। যেমন আমাদের মানে ক্রস যেই এরিয়া সেটা হতে হবে আমাদের 96 বর্গ ইঞ্চি কমপক্ষে, তাহলে আমরা যদি মিনিমাম 8 দিই তাহলে ওই দিক দিয়ে 12 দিলে 8x96 বর্গ ইঞ্চি হচ্ছে। তো সাধারণত আমরা 10x12 দিয়ে থাকি, 10x12 দিলে আসতেছে আমাদের 120 বর্গ ইঞ্চি। তাছাড়া বিএনবিসি যে কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তাদের অনুযায়ী মিনিমাম সাইজ হতে হবে 12x12। তো বাংলাদেশে সাধারণত 10x12 ইউজ করি আমরা, তাছাড়া 12x12 মিনিমাম ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী টাইট কলামের ক্ষেত্রে সেটা। আর স্পাইরাল কলাম অর্থাৎ গোলাকার কলামের ক্ষেত্রে আমাদের মিনিমাম ডায়ামিটার হতে হবে 10 ইঞ্চি, আমাদের যেই ব্যাসার্ধ আছে, ব্যাস আছে সেটি হতে হবে মিনিমাম 10 ইঞ্চি। এবার আসলে আমাদের রডের হিসাবে, আমাদের কলামের মিনিমাম রড হতে হবে 1 থেকে 8% পর্যন্ত, আমাদের যে কংক্রিট ভলিউম থাকবে কলামের সেটার 1 থেকে 8% রড আমরা ব্যবহার করবো। তো সাধারণত 2 থেকে 2.5% রড ব্যবহার করা হয়। তারপর কলামে আমাদের মিনিমাম 16 মিলি রড ব্যবহার করতে হবে, পাঁচ সুতার রড যেটা আছে সেটি আমাদের ব্যবহার করতে হবে কমপক্ষে, পাঁচ সুতার কম রড কলামে ব্যবহার করা যাবে না। তাছাড়া আমাদের টাইট কলামে মিনিমাম 4টা রড দিতে হবে, আমাদের যেই রেক্ট্যাঙ্গেল সাইজের যেই কলাম, চার কোণা যেই পিলার, সেখানে আমাদের মিনিমাম 4টা রড দিতে হবে, এবং কি সেখানে বেজোর সংখ্যক রড দেওয়া যাবে না। যেমন 4টায় যদি আমাদের লোড পর্যাপ্ত না নিতে পারে সেক্ষেত্রে 6টা ব্যবহার করতে হবে, 5টা ব্যবহার করা যাবে না টাইট কলামে, বা 7টা ব্যবহার করা যাবে না, বিজোর সংখ্যক ব্যবহার করা যাবে না, জোর সংখ্যক ব্যবহার করতে হবে, তবে মিনিমাম 4টা দিতে হবে আমাদের টাইট কলামে। অন্যদিকে আমাদের স্পাইরাল কলামে মিনিমাম 6টা রড ব্যবহার করতে হবে, 16 মিলি কমপক্ষে 6টা রড ব্যবহার করতে হবে স্পাইরাল কলামে। আমাদের গোলাকার কলাম যেটি আছে সেটিতে 6টির কম রড দেওয়া যাবে না, তবে গোলাকার কলামে আমরা বেজোর সংখ্যক ব্যবহার করতে পারবো। মানে 6টাতে যদি আমাদের কলাম ফেইল আসে, অ্যানালাইসিস করার সময় যদি দেখা যায় যে 6টাতে আমাদের লোড নিতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা 7টা ব্যবহার করতে পারবো, 8টা করতে পারবো, 9টা করতে পারবো। স্পাইরালে বেজোর সংখ্যক ব্যবহার করতে পারবো, টাইট কলামে আমাদের বেজোর সংখ্যক দেওয়া যাবে না। তো দর্শক, এই ছিল আমাদের কলাম ডিজাইনে এসিআই কোড এবং বিএনবিসি কোড সম্পর্কে যেই রুলসগুলো সেগুলো। আর কোনো বিষয় যদি জানার থাকে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।